আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাই খাতা তৈরি করবেন। দেখেন হাতার লম্বা হচ্ছে 10, আমি এখানে হাতারটা কেটে নিয়েছি 5, তে আমরা আরেকটি কাপড় দিয়ে সামনে যে ডিজাইনটা করব সেটাও কেটে নেব কিন্তু 5। তে মাই খাতার ডিজাইন আসলে হাতাকে দুই ভাঁজ করে দুটি ভাঁজে কাপড় কেটে নিতে হয় ঠিক এভাবেই। তো আমরা এভাবেই আরও 5 ইঞ্চি কাপড় এভাবে ডিজাইন করে কেটে নিব। তে ওই হাতার ওইখানে রয়েছে এক কালার আর এটা হচ্ছে আপনার ছাপা। তো আসলে মাই খাতার ডিজাইন কিন্তু আসলে এরকমভাবে দিলে অনেক সৌন্দর্য হয়, তার ডিজাইনটা অনেক ভালো হয়। তো তা আমি এখানে এই মাপে আরেকটি কাপড় কেটে নিচ্ছি। দেখেন ঠিক এভাবেই সামনের পাটের অংশটা আমি কেটে নিলাম। তো কাটা আমার হয়ে গেছে, তো এখন আমি এটাকে সিলি করা শুরু করব। দেখেন সৌন্দর্য কিন্তু এভাবে কিন্তু মাই খাতা হয়, এভাবেই হবে। তাই আমি এই হাতাটাকে এখন এই সাইডগুলা সিলি করে দিব, দুটোটা সাইডই কিন্তু আমি সিলি করে দিব। তো এটা কিন্তু আসলে এক সিলি দিলে কিন্তু আপনার সিলিটা কিন্তু বেঁকে বা আঁকা বাঁকা হয়ে যাবে, তার জন্য আমি দুইটি সিলি দিয়ে এটাকে ঠিক করে নিব। এভাবে একটি সিলি দিয়ে নিলাম, তো তারপর কিন্তু আমি আরেকটি সিলি দিয়ে নিব পুরোটাই। এখন কিন্তু আমি এখান দিয়ে আরেকটি সিলি দিয়ে দিচ্ছি। তো সিলি আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ওই যে হাতাটা কেটেছিলাম আগেই, দেখেন এখানে দুইটি হাতে কেটে নিয়েছে। তো আমি একটা হাতে মাঝখানে একটা চাকান দিয়ে দিব। তো এই পাটটার কিন্তু আমি এখানে মাঝখানে একটা চাকান দিয়ে দিব, যাতে দুটোটাই মাছ বরাবর বসিয়ে দিব। এভাবে ঠিক বসিয়ে তারপর এটাকে আমি সিলি করে দিব। কোনোটা কাপড়ে আমি কোনো টানার জন্য কোনো ই করবো না, বেশি টেনে ফেললে কিন্তু এটা আঁকা বাঁকা বা অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি এই হাতাটাকে এখানে একটা একটু আঙ্গুল দিয়ে ঘষে দিয়ে জিনিসটাকে একটু সোজা করে নিব, যাতে এখানে চাপ সিলিটা সুন্দরভাবে দেওয়া যায়। তো এখন আমি এখান দিয়ে একটি চাপ সিলিও দিয়ে দিলাম। তো এখন হাতাটাকে আমি বাস করে এভাবে সিলি করে নিব। এখান দিয়ে আসলে যত রাউন্ড কাটা যায় ততই কিন্তু সুন্দর হয়, যেহেতু এটা মাই খাতা। তো এখানে আপনার 3.5 ছোটদের আসলে এটা হাতা, এখানে কিন্তু আমি ঠিক এভাবে সিলিগুলা করে নিব। তো আসলে এই ভিডিওটা আমার অনেক রাত্রে করা, এখন রাত প্রায় 2টার মতো বাজতেছে। জাস্ট আমার দোকানে অনেক কাজের ঝামেলা, সেই জন্য আমি আসলে কোনো ভালো ভিডিও দিতে পারলাম না, তাই ছোটদের একটা হাতার ভিডিওটা দিলাম, সবাই দেখবে না সবাই। দেখেন হাতা কিন্তু আমার হয়ে গেছে। আর সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি সকলদের কাছে দোয়া প্রার্থী, সকলের জন্য আমি দোয়া করি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।